আজকে যেমন তুমি আমাকে পাশে পাওনি, কিছুদিন পরে দেখবে তুমি তোমার সংসারের কোনো আপন মানুষকেই আর পাশে পাচ্ছ না। সেই দিনটার জন্য তৈরি থেকো। পদ্ম, তুমি মায়ের সাথে কিভাবে কথা বলছো? এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি। তুমি মায়ের কাছে ক্ষমা চাও। কি হলো, ক্ষমা চাও মায়ের কাছে? মা, আমি পদ্ম উঠে আপনার কাছে ক্ষমা চাইছি মা। আপনি আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি মা, পদ্ম কিন্তু সব কথা ভুল বলেনি। সত্যি তো এই কাজে সমাজের মানি গুণী মানুষরা কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, আর যা ঘটলো তারপরে আমার সত্যি মনে হয় না যে ভবিষ্যতে কোনো প্রয়োজনে সমাজের সেই সমস্ত মানিগুণী মানুষরা আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সাহায্য করবে। কারণ তারা কোম্পানির বিরুদ্ধে কেউ দাঁড়াবে না মা, কেউ দাঁড়াবে না। বাবা, আমি তো তেনাদের ভরসায় কাজখানা করিনি, তাই তেনাদের সমর্থন আমি আশা করিনি। আমি আমার পথে চলব, যে পথ আমার সঠিক বলে মনে হবে। তা গঙ্গায় বাঁধ দেওয়ার ব্যাপারে কোম্পানির সিদ্ধান্তের কথা কিছু জানা গেল? রাজা বাহাদুর, আমরা সকলেই খুব শঙ্কিত হয়ে রয়েছি। কোম্পানি বাহাদুর যদি এবার ভারতীয় কারবারিদের ওপর কোনো বিশেষ কর বসায় তাহলে আমরা কিছুই বলতে পারবো না। আর কোম্পানি বাহাদুর নিশ্চয়ই খুশি হননি। শুনলাম ব্রনসন সাহেব নিজে গিয়ে তাকে অনুরোধ জানিয়েছিলেন গঙ্গায় বাঁধ তুলে নেবার বিষয়ে, কিন্তু জানবাজারের রানীমাতা কিছুতেই মানতে চায়নি। জেলেদের সুবিধার জন্য এত বড় সিদ্ধান্ত কি কেউ নেয়? কিছু মনে করবেন না রাজা বাহাদুর, আমি তো এখনো বুঝতে পারলাম না যে স্বর্গত দাসমহাশয় কেন মৃত্যুকালে সব রকম দায় দায়িত্ব না স্ত্রীর ওপরে দিয়ে গেছিলেন। দামশাই, তাদের কারবারকে চালনা করবে না করবে তো দাস পরিবারের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই নয় কি? এতে তো আর অন্য কারোর কোনো বক্তব্য থাকতে পারে না। তবে হ্যাঁ, এখন যদি দেখা যায় যে কোম্পানি বাহাদুর একজন কারবারি পরিবারের প্রতি বিরক্ত হয়ে সকলের ক্ষতি করছেন, তখন আমাদের জানবাজারে গিয়ে কথা বলতে হবে বই কি। আপনারা তেমন কোনো সংবাদ পেলে আমাকে কিন্তু জানাবেন। তবে এত কথার মাঝেও একটা কথা স্বীকার না করে পারছি না, সাহস আছে বটে জানবাজারের রানীমার। দেখুন, কোম্পানি বাহাদুর তার সঙ্গে সমস্ত রকম কারবার করা বন্ধ করে দিল, কিন্তু তবু তিনি হার স্বীকার করলেন না, নিজের লক্ষ্যে অবিচল থাকলেন। এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সাহস লাগে, এ কথা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আমরা তাকে সমর্থন করতে পারবো না রাজা বাহাদুর। যদি এমন অবস্থা হয় যে তিনি আবার আমাদের কাছে দরবার করেন গোরা সাহেবদের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য, নিশ্চয়ই আমরা তার পাশে দাঁড়াবো না রাজা বাহাদুর।